হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মমতানিম আহমেদ আবারও তোমাদের জন্য এসেছে একটি আপডেট রিগার্ডিং দ্য ডবলু ডি ফার্ম কাউন্সেলিং অ্যান্ড রিওপেনিং অফ দ্য নিউ অ্যাপ্লিকেশান কারণ কি তো তোমরা অলরেডি অবগত যারা আমার চ্যানেলে ভিডিও দেখো বা ফেসবুক পেজ ফার্মাসিস্টানিম ফলো করো তারা যে ডাব্লিউ বি এস কাউন্সেলিং হতে চলেছে তার সঙ্গে সঙ্গে নিউ অ্যাপ্লিকেশন হচ্ছে এবার এখানে সমস্যাটা কী জাস্ট একদিন আগে আপডেট এসেছে আমি কলকাতায় ছিলাম না একটু ট্রিপে ছিলাম একটা সেখানে আপডেটটা আমি রেগুলার দিতে পারিনি তোমাদের প্রচুর প্রশ্ন বারবার পাচ্ছি একটা লাংসাম ভিডিও মানে কী বলো তো মোটামুটি কী করে কী ফর্ম ফিল আপ করতে হবে কী করে কী রেজিস্ট্রেশন করতে হবে কী করে করে নিউ অ্যাপ্লিকেশান করতে হবে কী করে কাউন্সিলিং করতে হবে এইগুলো নিয়ে মোটামুটি একটা ভিডিও আজকে সকালে আপডেট করে দিয়েছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আই বাটন এখানে পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে একদম তো সেইখানে সেটা তোমরা দেখে নাও এছাড়াও তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও সেটা নিয়েও ভিডিও হাতে আসব কিন্তু এখন যেটা আলোচনা করব। সেটা হলো দু তিনটে জিনিস ক্লিয়ার করে দিই এখন দুটো জিনিস চলছে এক যারা পেট ফার্মেসি এন্ট্রান্স টেস্ট এক্সামিনেশান দিয়েছিলে তাদের কাউন্সেলিং চলছে সেটা কত থেকে কত সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের আর যারা নতুনভাবে অ্যাপ্লাই করছিলে কারণ কি মানে ফর্ম ফিল আপটা হয়েছিলো এইচএসের এক্সামের আগে তাহলে এইচএসের এক্সামের পরে যারা ফর্ম ফিল আপ করতে চেয়েছিলে কেউ ডিপ্লোমার ফর্ম ফিল করতে পারেনি তারা কি করবে তারা এখন নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবে তাদের তারিখ সাতাশ থেকে থার্ড অফ জানুয়ারি তাহলে আমি যতটা বুঝলাম নিজের মতো করে কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাইনি আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম এটা বলতে পারবো না তবে এইটা বলতে পারবো যে যে যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছো তাদের অ্যাজ পার দ্য র্যাঙ্ক কলেজ দিয়ে দেওয়া হবে যেরকম কী হয় ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং হয় সো আমার আইডিয়া প্রথমে যাদের র্যাঙ্ক মানে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করেছ তাদের কলেজ দিয়ে দেওয়া হবে আশা করছি সরকারি কলেজ ফিল আপ হয়ে গেলেও প্রাইভেট কলেজ ফিল আপ হবে না সত্যখানা টোটাল কলেজ লিস্টে আছে দেখলাম নিয়ে সেখানে ছখানা গভর্নমেন্ট কলেজ বাদ দিলে সিক্সটি ফোর প্রাইভেট কলেজ এতগুলো প্রাইভেট কলেজ ফিল আপ হবে না তাহলে যারা নতুন করে অ্যাপ্লাই করছ তারা কোন কলেজ পাবে যদি গভর্নমেন্ট কলেজ ফাঁকা থাকে সেটা পাবে যদি গভর্নমেন্ট কলেজ ফাঁকা না থাকে প্রাইভেট কলেজ ফাঁকা থাকবে সেগুলো পাবে তাহলে কাউন্সেলিং করার মাধ্যমে তুমি ফার্স্ট কাউ এই গভর্নমেন্ট কলেজ অ্যান্ড প্রাইভেট কলেজ ভর্তি হতে পারছো এবার এই জিনিসটা বুঝতে হবে যে এক আরও একটা প্রশ্ন পেয়েছি আমি যে যারা তাদের আগে র্যাঙ্ক বেশি নাম্বার কম নাম্বার তখন কিনতে পাওয়া যায় বেসিক্যালি যারা নাম্বার কিনে রেখেছে নলেজ নাই নাম্বার আছে তারা কি করবে তারাকে নতুন করে ফর্ম ফিল করবে এবার একটা ক্যান্ডিডেট যদি দুই জায়গাতেই থাকে মেরিটেও থাকে আবার নিউ রেজিস্ট্রেশনেও থাকে তাহলে তার ক্যান্ডি মানে ক্যান্ডিডেট যে অ্যাপ্লিকেন্ট সেটাই না ক্যান্সেল হয়ে যায় আমার কাছে ক্লিয়ার না একজন দুই জায়গায় থাকতে পারে না হয় মেরিটে থাকবে নালে একদম নিউ অ্যাপ্লিকেশনে থাকবে একজনের যে নাম দু জায়গায় থাকলে কাউন্সিল চাইলে ক্যান্সেলও করে দিতে পারে তাদের অ্যাপ্লিকেশানটা আমি কনফার্ম না দু জায়গায় থাকতে পারে না কারণ অনেকেই আছে আবারও বলছি আমাকে টেক্সট করেছে আমার পঁচাশি পার্সেন্ট নাম্বার র্যাঙ্ক কত নশো নাম্বারটা কিনেছে নলেজ তো কিছু নাই কথাটা বোঝা গেছে ব্যাপারটাই তো সেই জায়গাটা থেকে যারা আমাকে এই কোশ্চেনগুলো করছে তাদের কাছে আমার কোনো উত্তর নেই যে কি হবে কি কাউন্ট হবে শুধুমাত্র এইটা বলবো যারা কাউন্সিলিং মানে পরীক্ষা দিয়েছ তারা কাউন্সিলিং করো কিভাবে কি কলেজ সাজাবে বিস্তারিত ভিডিও আসবে সেই ভিডিওতে অল্প বিস্তর দেখিয়েছি মিনিমাম একটা কলেজ ম্যাক্সিমাম সত্তরটা কলেজ চয়েস করতে পারো তবে গভর্নমেন্ট কলেজের জন্য বলবো প্রথমে শেষ হবে জ্ঞান ঘোষ তারপরে কণ্ঠায় পলিটেকনিক তারপরে শ্রীরামক শিল্প বিদ্যাপীঠ ইন বিটুইন চন্দননগর শুধুমাত্র মেয়েদের জন্য ওটা ফিল হয়ে যাবে তারপরে হচ্ছে শিলিগুড়ি দেন কোচবিহার এইরকম কিন্তু পর করে কিন্তু কলেজগুলো ফিল আপ হয় নেয়ার অ্যাবাউট ধরো একশো কি একশো কুড়ির ভিতরে জ্ঞান শেষ হয়ে যাবে তারপরে ধরো দুশো থেকে আড়াইশোর ভিতরে কন্টা টেকনিক শেষ তিনশোর ভিতরে জেনারেল বলছে এগুলো কিন্তু কাজ গেলে আরও বেশি যাবে কাজটা আমি যাচ্ছি না তিনশোর ভিতরে শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ তারপরে ধরো নেয়ার অ্যাবাউট সাড়ে তিনশো মোটামুটি চারশোর মধ্যে শিলিগুড়ি সাড়ে চারশো কণ্ঠায় পলিটেকনি নেই কোচবিহার মোটামুটি বললাম আর নিয়ার অ্যাবাউট তিনশোর ভিতরে চন্দননগর যেহেতু ওটা অনলি ফর উমেন্স ওকে তো এই মোটামুটি একটা লাংসাম মিনিমাম ফোর হান্ড্রেড গভর্নমেন্ট কলেজে পাবে আশা করছি ম্যাক্সিমাম ফাইভ পেতে পারে গভর্নমেন্ট কলেজে বাকি কোনো আইডিয়া নেই এবার তাহলে যার চারশো র্যাঙ্ক সে জ্ঞান ঘোষ দেওয়ার কোনো মানে হয় না সে কি দেবে সে তার উচিত প্রথমেই কোচবিহার শিলিগুড়ি তারপরে কণ্ঠা পলিটেকনিক দেখ তারপরে জ্ঞান দেখ দিতে পারে এরকম তো সেইটা নিয়েও ডিটেলস ভিডিও আসবে একটু ওয়েট করো যেহেতু তোমাদের তিরিশ তারিখ পর্যন্ত টাইম আছে আর ওখানে কোনো সাবমিটের অপশন নাই সেভ করে লগ আউট করে বেরিয়ে আসা সো ওয়েট করো সেভ করে থাকছে আমি একটু ভিডিও অ্যানা মানে নিজে অ্যানালাইসিস করি ভিডিও দিই সেখানে তোমাদের যদি কোনো আপডেট করতে মন চায় তখন করে নেবে এইটা হচ্ছে আমাদের তোমাদেরকে মানে আমার তোমাদেরকে বলা তো তোমার আর আরও একটা প্রশ্ন আমি বারবার পাচ্ছি সেটা কি না দাদা আমার র্যাঙ্ক দুশো আমাকে জোর করে প্রাইভেট কলেজ দেবে না তো এটা কি ধরনের বোকম প্রশ্ন ধরো তোমার র্যাঙ্ক দুশো দুশো পঞ্চাশ গভর্নমেন্ট কলেজ পেলো আর দুশোতে তুমি প্রাইভেট কলেজ পেলে তুমি ছেড়ে দিয়ে কথা বলবে এটা এটা কোনো কথা এইগুলো বুক বোক প্রশ্ন এ ধরনের প্রশ্ন আমি মানে বুঝতে পারি না কি করে তোমাদের মাথাতেও আসে আমার র্যাঙ্ক দুশো আমি তো পরপর যাবে গভর্নমেন্ট কলেজ পরপর র্যাঙ্ক ওয়াইজ তারপরে সরকারি কলেজ এই প্রাইভেট কলেজ আসবে আমার যদি যতক্ষণ সরকারি কলেজ থাকবে ততক্ষণ আমার মানে প্রাইভেট কলেজ তো দেওয়া হবে না জেনারেল হোক এসসি হোক এসটি হোক ওবিসিদের কোনো র্যাঙ্ক দেয় না ডাব্লিউ মানে অ্যাডমিশনে কোনো কোটা দেয় না তো সেই হিসাবে আসবে তাহলে এখানে ওই কোশ্চেনটারও কোনো দামি দাম থাকছে না যে দাদা আমার যদি কাউন্সিলিং হয় আমার যদি জোর করে প্রাইভেট দিয়ে দেয় তোমাকে জোর করে দেবে কেন তোমার প্রতি এক্সট্রা কোনো শত্রুতা আছে কাউন্সিলের হ্যাঁ না যাই হোক তো সেই এটাও কোনো ব্যাপার না আর আরও একটা বারবার প্রশ্ন আসছে অ্যাটেন্ডেন্স দেখো আমি যতটুকু অফিসিয়ালি বুঝি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রেগুলার কলেজ এর বাইরে বিশেষ করে গভর্নমেন্ট কলেজে কিছু কিছুই হয় না এর বাইরে কোন প্রাইভেট কলেজে কি হয় আমি তো জানি না হ্যাঁ তুমি কলেজে যোগাযোগ করে কথা বলে দেখো কলেজে কি হয় না হয় কলেজের ম্যানেজমেন্ট জানে কলেজের প্রিন্সিপাল জানে আমার ক্ষেত্রে বলা সম্ভব না কোন কলেজে এক্স্যাক্টলি কি হয় তবে এটুকু বলতে পারবো কোনো গভর্নমেন্ট কলেজে বিশেষ করে খন্টায় পলিটেকনিক চন্দননগর জ্ঞান ঘোষ শিলিগুড়ি কোচবিহার এগুলোতে খুব বেশি ম্যানেজ হয় না মানে মূলত কন্টাই চন্দননগর জ্ঞান ঘোষ এগুলোতে তো যথেষ্ট কড়াকড়ি পরীক্ষায় বসতে দেয়নি এমনও হয়েছে জ্ঞান ঘোষে অ্যাটেন্ডেন্সের কারণে ফাইনাল পরীক্ষায় বসতে দেয়নি লাস্ট ইয়ারে এমনও আছে জ্ঞান ডিউ টু অ্যাটেন্ডেন্স ফাইনাল পরীক্ষা অ্যালাউ করা হয়নি সো এবার তোমরা বুঝে যাও যে গভর্নমেন্ট কলেজে অ্যাটেন্ডেন্স নিয়ে ঠিক কতটা কড়াকড়ি হয় এবার প্রাইভেট কলেজে ইটস ম্যাটার সত্যি কথা বলছি প্রচুর প্রাইভেট কলেজ তো তারাও ব্যবসা করতে এসেছে সো কোথায় কি হয় এটা আমার পারফেক্টলি জানা নেই যার যেটা দরকার তোমরা নিজেরা মনে করছো সেখানে জেনে নেবে আমাকে এই প্রশ্নগুলো করবে না যে কোথায় অ্যাটেন্ডেন্স লাগে না কোথায় কী লাগে আমি অফিসিয়ালি কোনো কিছুই বলতে পারবো না বাট আন বলতে পারবো না পার্সোনাল লেভেলে জিজ্ঞেস করলেও সেটা তোমার যদি খিদে থাকে তোমাকে খুঁজে নিতে হবে আমি আমার তরফ থেকে এই সব জায়গাতে হেল্প করতে পারবো না তবে হ্যাঁ তুমি যদি কাউন্সেলিংয়ের মাধ্যমে যে কোনো কলেজে ভর্তি হও কোথাও কোনো সমস্যা হয় আমি আমার তরফ থেকে সাহায্য করতে পারবো সেটা গভর্নমেন্ট কলেজ হোক কি প্রাইভেট কলেজ হোক যে কাউন্সেলিং করেছ অ্যাডমিশন নিতে যাচ্ছ কোনো অসুবিধা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি চেষ্টা করব আমার মতন পাশে থাকার তবে এই দুটো যে কাউন্সেলিং চলছে আবারও বলছি গুলিয়ে ফেলবে না একটা চলছে যারা পুরনো ক্যান্ডিডেট তাদের জন্য তিরিশ তারিখ পর্যন্ত আর চলছে যারা নতুন এবার যারা আগে মেরিট লিস্টে ছিলে তারা কি নতুন করে অ্যাপ্লাই করতে পারে আমি জানি না এক দ্বিতীয় আধার নাম্বার ভুল ফোন নাম্বার ভুল আরও অনেকের অনেক কিছু ভুল আছে কোনো অসুবিধা নেই তোমরা যখন রেজিস্টার করছো ইন্ডেক্স নাম্বার সঠিক আধার নাম্বার সঠিক ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করো জায়গাটা ওপেন হয়ে গেলে সেইটার পরিপ্রেক্ষিতে তোমরা কাউন্সেলিং করবে আর যদি খুব মনে হয় তোমরা চাইলে ডাব্লিউ বি মানে আমাদের নিউ টাউনের যে অফিস সেখানে গিয়ে কথা বলতে পারো লেটার রিসিভ করাতে পারো মেল করতে পারো নিজের মতন করে সেখানে তারপর ওনারা যেমন যেমন বলবেন তেমন তেমন তোমাদের অ্যাকশান নিতে হবে বা কাজ করতে হবে এছাড়াও আমি খুব তাড়াতাড়ি আর বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তোমরা ওয়েট করো বা তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাতে থাকো কিন্তু ওই রকম বাচ্চা বাচ্চা প্রশ্ন প্লিজ করো না যে কোন কলেজে কি হয় না হয় এইগুলো আমি জানি না শুধুমাত্র কিভাবে কী অ্যাডমিশান নেওয়া যায় সঠিক পদ্ধতিতে সেইটা আমি বলতে পারবো আদারওয়াইজ কোন কলেজে কি আমি জানি না ওকে যাই হোক এছাড়াও তোমাদের কিছু জানার থাকলে বা তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে জানাও আমাদের অ্যাডমিশন গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো সেখানে আমরা অ্যাড করে দেবো এবং সেখান থেকে প্রত্যেকটা নোটিফিকেশন এমন আপডেট পেয়ে যাবে অ্যান্ড আবারও পরবর্তী আপডেটগুলি পেতে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইবও করে রাখতে পারো দরকার মনে করলে সো থ্যাংক ইউ সো মাচ স্টেট ইন দ্য ফার্ম নেম নেইম